আমরা জানি দেশে জ্বালানি সংকটের জন্য লোডশেডিংয়ের একটা প্রভাব আমাদের দেশে পড়েছে। এর জন্য সরকার আমাদের অনেক উদ্যোগ নিয়েছে, যার ভিতরে আপনার প্রত্যেক দিন এক ঘন্টা করে এলাকা ভিত্তিক শিডিউল অনুসারে লোডশেডিং হবে। সরকার আমাদের কিছু ইনস্ট্রাকশন বা এর প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য কিছু উদ্যোগ হাতে নিয়েছে। তার ভিতরে জ্বালানির সংকটে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেটা আপাতত স্থগিত থাকবে। দ্বিতীয়ত হচ্ছে 8টার ভিতরে আপনার সম্পূর্ণ শপিং মল বন্ধ থাকবে, মসজিদে এসি বন্ধ থাকবে, সূচি কমানো হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলাকা ভিত্তিক এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত আপনার লোডশেডিং করা হবে স্কেডুল মোতাবেক। তো আজকে সেই স্কেডুল, এক ঘন্টা করে এলাকা ভিত্তিক যে লোডশেডিংয়ের শিডিউলটা আছে, সরকার সেটা ডিপিডিসির মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছে। তো আপনার এলাকায় কোন সময় লোডশেডিং হবে সেটা আপনি কিভাবে জানবেন, এখন আমি আপনাকে সেটাই দেখাবো। এর জন্য আপনাকে ডিপিডিসির যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন, সেখানে আপনি এলাকাটা দেখবেন। মোটামুটি 35 থেকে 36টা বিদ্যুৎ কেন্দ্রে আপনার সময় ভিত্তিক অনুযায়ী আপনার লোডশেডিংটি করা হবে। এখন আপনার এরিয়া কোনটি, চলুন দেখে নিই। তো সর্বপ্রথম আপনারা একটি ব্রাউজার ওপেন করে ওয়েব সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে এই লিঙ্কটি প্রবেশ করাবেন, dpdcportal.gov.bd। এখন এখানে ইন্টার করবেন। ইন্টার করার কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটটি ওপেন হবে এবং লেফটের এই যে সম্ভাব্য লোডশেডিং স্কেডিউলটা আপনারা দিবেন। স্ক্রল করলে দেখতে পারবেন এখানে আপনার লেখা আছে সম্ভাব্য লোডশেডিং শিডিউল আপনার 19 তারিখের থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। এখানে মোট 35টি থেকে 36টি আপনার বিদ্যুৎ কেন্দ্রে এই শিডিউলটি দেওয়া হয়েছে। আপনার এরিয়া অনুযায়ী এখান থেকে আপনি শিডিউলটি ডাউনলোড করবেন। যেমন আমার শিডিউল হচ্ছে নারিন্দা, আমি এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করে স্টার্ট বাটন দিয়ে ওপেন করব, করে দেখতে পারব যে এরকম একটি চার্ট চলে এসেছে। তো এখানে কিন্তু NOC DPDC-তে প্রতি ঘন্টা সম্ভাব্য লোডিং 2.34 মেগাওয়াট পর্যন্ত সেভিং করার মতো একটা নির্দেশ দেওয়া হয়েছে আমাদের নারিন্দা এরিয়া থেকে। এখন আমার এরিয়া হচ্ছে আপনার লালমোহন সাহা স্ট্রিট, যেটা আপনার ফিডার লোড, এখান থেকে আপনার বাঁচানো হবে 2.33 মেগাওয়াট। এবং এই এলাকায় আপনার এই দক্ষিণ মোশন্ডি, গলঘাট এবং লালমোহন সাহা স্ট্রিট, এই তিনটা এলাকায় আপনার আমাদের লোডশেডিংয়ের আপনার যে টাইমটা সেটা হচ্ছে আপনার 1টা থেকে 5টা। এই যে দেখেন, এই ঘরটা হচ্ছে আমাদের রিসেন্ট এরিয়া। এভাবে আপনি আপনাদের পছন্দের মতো যে তা আছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। আপনারা এটা চাইলে মোবাইল থেকেও করতে পারবেন। পার্থক্য হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আপনার ডেস্কটপ মোডে গিয়ে আমি যেভাবে দেখালাম সেভাবেই যাবেন। এই লিঙ্কটিতে প্রবেশ করলেই হবে ডিপিডিসি পোর্টাল গভ, এবং সম্ভাব্য লোডশেডিং শিডিউলে আপনারা ক্লিক করলেই আপনার এরকম একটি চার্ট এসে পড়বে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আসসালামু আলাইকুম।